হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মরক্কো থেকে স্পেনের একটা অংশ আছে, মেলিল একটা জায়গা আছে, সেই সেখানে তারা এক বেড়া দেওয়া পার হচ্ছে আর কি, কাঁটা তারের যেটা বেড়া বলা হয়, এই ধরনের বেড়া টপকে পার হচ্ছে। দেখুন কতটা উঁচু এই পাহাড়, মানে এই বেড়াটা দেখুন কত পরিমাণ উঁচু, এগুলোতে পার হচ্ছে, পার হয়ে দেখেন কতটা সংগ্রাম করে পার হতে হয়। কিন্তু তারপরও তারা যদি কোনোভাবে এপারে পৌঁছে যদি কোস্ট গার্ড দেখতে পায় তাহলে তাদেরকে আবার বের করে দেয়, তাদেরকে আবার বের করে দেয়, ঠিক আছে। কিন্তু এখান থেকে যদি কোনোভাবে পার হয়, যদি 2-3 কিলোমিটার যেতে পারে তাহলে তার সমস্যা নেই। দেখেন তারা কী পরিমাণ মার খায়, তারা ওখানে সব সময় সামান্য একটা জায়গা মিলে, আমি এটা আপনার ম্যাপে দেখাবো এই ভিডিওটা, সামান্য একটা জায়গা মিলে তারা কিন্তু সামান্য একটা জায়গা আছে, মানে মরক্কোর ভিতরে সামান্য একটা অংশ আছে, সেই অংশটুকুর মধ্যে স্পেনের একটা অংশ আছে, ওই অংশ লোকজন পুষতে পারলেই ঢুকতে পারলে আবার তারা আবার ইউরোপের একটা অধিবাসী হয়ে যায় বা ইউরোপে চলে যেতে পারে, সমস্যা নেই। দেখুন এখানে কতটা মানে তারা কষ্ট করে পার হয়, দেখেন কতগুলো লোক আছে প্রতিনিয়ত তারা সংগ্রাম করতেছে, কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে, বিভিন্ন ধরনের ক্যামেরা থাকার কারণে অনেক সমস্যা, পার হতে পারে না, এবং সেন্সর আছে যে কারণে পার হয় অসম্ভব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু লিবিয়া থেকে। আমি আজকে আপনাদের মাঝে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, এগুলো থেকে ইউরোপে ঢোকার পসিবিলিটিটা আমি আপনাদেরকে তুলে ধরবো। বিশেষ করে তুলে ধরবো মরক্কো থেকে যে স্পেনে ঢোকার একটা বিষয়টা, সেখানে অনেকেই চেষ্টা করতেছে যে লিবিয়ার অবস্থা খারাপ, এখানে মাফিয়ার সমস্যা বেশি, মরক্কো স্পেনে ঢুকবে, তার সেটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে। যাই হোক, আমি যেহেতু মরক্কো আলজেরিয়ার পাশাপাশি আছি, সুতরাং আমি এটা নিয়ে অনেক কিছু জানি, আমার অনেক তথ্য আমি এখানে পাই, আর আমি ইউটিউবে ঘাঁটাঘাঁটি করার কারণে অনেক তথ্যই আমি পাই, যেগুলো আপনাদেরকে আমি শেয়ার করব, যে আপনারা যেইটা ডিসিশন নেবেন সেটা অবশ্য কতটুকু ভালো বা কতটুকু আপনাদের জন্য গ্যারান্টেড হবে সেটা আপনারা, আপনাদেরকে অনেকেই বলবে যে হলো লিবিয়া থেকে ইটালি যাওয়া, যাতে হলো মাফিয়া ধরতেছে, ঠিক আছে এখানে সমস্যা আছে না থাকা নাই, তারপরে হলো আলজেরিয়া থেকে কী অবস্থা, মরক্কো থেকে কী অবস্থা। তো মরক্কো বিষয় বেসিক্যালি বিষয়টা হলো মরক্কো থেকে স্পেনের একটা অংশ আছে, যে স্পেনের অংশটি ঢুকলে আপনার হলো ইটালি মানে ইউরোপে পৌঁছে গেলেন, মানে মরক্কোর সাথে সাথে আছে, মানে বাংলাদেশ ইন্ডিয়া যেমন বর্ডার আছে এরকম মরক্কোর একটা জায়গা আছে যেখানে স্পেনের একটা সামান্য অংশ আছে, এখানে ঢুকলেও আপনারা ইটালিতে পৌঁছতে পারবেন বা ইউরোপে পৌঁছতে পারবেন আর কি। তো এখন আমি এই বিষয়টা আমি অবশ্যই আপনাদেরকে ম্যাপে দেখালে আপনারা খুব ভালো হবেন, এবং এটার একটা বিষয় আছে, ভিডিও আছে, সেটা হলো মরক্কো থেকে আপনার স্পেনে ঢোকার জন্য একটা মানে ওরা তো বাউন্ডারি দিয়ে রেখেছে, যেটা হলো কাঁটা তারে যেটা বেড়া দিয়ে রেখেছে, এটা পার করতে বা পার হতে কিন্তু অনেক টাফ, আর সেখানে কিন্তু মরক্কো থেকে আপনার স্পেনে যাওয়ার জন্য ওখানে কিন্তু অনেক মাফিয়া, ওখানে অনেক অনেক হিউজ পরিমাণ মাফিয়া আছে যেগুলো প্রকাশ হয় না, কারণ ওই পথে লোকজন কম যায়, লিবিয়া বেশি ব্যবহার করে অথবা তুর্কি থেকে গ্রিস হয়ে এই পথটা ব্যবহার করে বেশি, আর মরক্কোর পথটা কম ব্যবহার করে। তবে যারা হলো মরক্কোতে গেছে অনেক ক্ষেত্রে, আবার আলজেরিয়াতে গেছে, তারা কিন্তু ইউরোপে ঢুকছে অনেকগুলো, অনেক সময় এমন সময় সুযোগ হয়েছে ঢুকে গেছে, কিন্তু ঢোকার পসিবিলিটি কম থাকে। এবং ওখানে একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝায় বলি, সেটা হলো আপনি দেখেন এই লিবিয়াতে সরকার নাই, যে কারণে লিবিয়া থেকে ইউরোপে ঢুকলে এখানে কেউ কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, যেহেতু দেশে সরকার নাই, সরকার থাকলে তো সরকার আর এক দেশের সাথে জবাবদিহিতা করতে হবে, যে তোর দেশের কেমন আইন, তোর দেশ থেকে আমার দেশে লোক আসতেছে, তোরা কেমন আইন প্রয়োগ করিস, মানে এটা সব দিকে একটা চাপ প্রয়োগ করবে। কিন্তু যেখানে এখানে সরকার নেই বলবে কাকে, এই জন্য এই দেশ থেকে গেলে তেমন সমস্যা করে না, তবে এখানে সমস্যা হলো আপনার হলো কোস্ট গার্ডের সমস্যা বেশি, মাফিয়াদের সমস্যা বেশি, এছাড়া সাগরের সমস্যা তো আছে, এটা ঠিক আছে, তবে সাগরের সমস্যাটা অতটা মানুষকে এখন পর্যন্ত মানে আক্রমণ করে না, যদি আবহাওয়া ভালো দিকে ছাড়ে তাহলে সমস্যা হয় না। তো যাই হোক, আমি মরক্কোর বিষয়টা তুলে ধরি, যেহেতু মরক্কোতে স্ট্যান্ডিং ওখানে আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ওগুলো আছে, সুতরাং ওই দেশ থেকে আর এক দেশে গেলে অনেক জবাবদিহি করতে হয়, যে মরক্কোর বর্ডার গার্ড এত নর্মাল হলো কি জন্য, তারা মরক্কো বর্ডার গার্ড ছেড়ে দিছে, তারা সেই লোকগুলো স্পেনে ঢুকতেছে অনায়াসে, তারা কোনো সমস্যা করতেছে না, এটা নিয়ে অনেক ধরনের মানে সেখানেও সমালোচনা হয়, ঝামেলা হয়, যে কারণে ওই পথটা দিয়ে লোকজন যাতে পারে তবে খুবই কম, আর ওখানে বিশাল বাউন্ডারি দেওয়া আছে যেগুলো অনেক অনেক উঁচু উঁচু, মানে
অনেক উঁচু, বিশাল উঁচু। তো ওই পারে পার হতে পারলে আবার আবার মনে করেন যে ইউরোপে যে কোনো মধ্যে চলে গেল, তার সমস্যা নাই। তো ওখানে পার হওয়ার পর অনেকগুলো ব্যাক করে বের করে দেয়, আবার ওই অনেক লোকজন সাঁতার কাটে আসে ওই দ্বীপে যখন ঢুকে, তখন তারা আবার তাদেরকে আবার ব্যাক করে দেয়। তার মধ্যে কিছু কিছু ভাগ্যবান তারা ইউরোপে স্পেনে ওই অংশটাই পৌঁছে। তা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ম্যাপের কিছু একটা অংশ আমি আপনাদেরকে বুঝাই দেবো, তাতে আপনাদের আমার বোঝাতে একটু সুবিধা হবে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন, এবং আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, যেটার মাধ্যমে আপনারা ইউরোপে তো সবার স্বপ্ন আছে যেটা পূরণ করতে পারেন। আর এটাই আর কি বলার। আমি এখন আপনাদের দেখাবো, দেখুন আলজেরিয়ার পাশাপাশি লিবিয়ার সাথে তিউনিশিয়া এবং আলজেরিয়া, এবং আলজেরিয়ার পাশে কিন্তু এই মরক্কো। এখান থেকে স্পেন কিন্তু খুবই কাছে, প্রায় 25 কিলোমিটার দূরে কিন্তু স্পেন। কিন্তু যে জিব্রাল্টার প্রণালী দেখতে পাচ্ছেন, ওই জিব্রাল্টার ওই জায়গাটা পার হওয়া অনেক কঠিন, যে কারণে পার হওয়া যায় না বলে তারা এই এই মরক্কোর এক স্থানে এই মেলিলা দেখতে পাচ্ছেন, এই তো মেলিলা, এটা হলো স্পেনের একটা অংশ। এখানে তারা একটা সামান্য একটা জায়গা আছে, কয়েক কিলোমিটার হতে পারে, খুব বেশি না। এই জায়গাতে তাদের একটা অংশ আছে, এই মেলিলা শহরে অংশ থাকার কারণে এখান থেকে মরক্কো দিয়ে মেলিলাতে পার হতে পারলে ওখানে ভিতরে ঢোকা, মানে ভিতরে যদি ঢোকা যায় তাহলে কিন্তু সে ইউরোপে ঢুকতে পারবে, বা ইউরোপে মানে স্পেনের একটা অংশ ঢুকে গেল মানে সে ইউরোপে চলে গেলো আর কি, সমস্যা নাই। তারপর ওখান থেকে যে কোনোভাবে তারা ভালোভাবে ইউরোপে পৌঁছে যেতে পারবে। কিন্তু ওই জায়গাটা পার হতে অনেক সমস্যা হয়, আর যে লাল চিহ্ন দেওয়া আছে এখান থেকে আপনার পার হয়ে সাঁতার কাটায় আবার ওই তীরে চলে যায় আর কি। তো এখানে পার হতে অনেক, আপনার এখানে অনেক সেন্সর লাগানো আছে, কাটা তারে বেড়া দেওয়া আছে, এখানে মানে রাডার সিস্টেম করা আছে, এবং একটা হলো মানে সেন্সর রশ্মি ব্যবহার করা হয়, যেগুলো আর কি আপনার গায়ে পড়লে পারে সেগুলো আপনার গা পুড়ে যাবে, ব্লেডের মতো কেটে যাবে, এই ধরনের অনেক প্রযুক্তি ওখানে ব্যবহার করা হয়, মানে যাতে যেন কোনো লোক প্রবেশ করতে না পারে। আর আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখলেন বিশাল উঁচু তার কাটা তার ভেদ করে পার হতে হয়, তো এই জন্য অনেক কষ্ট, অনেক সংগ্রাম করে তারা পার হয়। কিন্তু এখানেও কিন্তু মাফিয়া রাখরা, কিন্তু এখানে অনেক পরিমাণ মাফিয়া আছে, নাই বললে ভুল হয়ে যাবে, কারণ সব জায়গাতে মানে যেখান থেকে ইউরোপে ঢুকের জন্য যে পথগুলো, যে জায়গাগুলো ব্যবহার করা হয় সেগুলোতে প্রচুর পরিমাণ মাফিয়া। আর এই জায়গাতে পার হওয়া মানে ওখানে সব সময় সব জায়গাতে আপনার কোস্টগার্ড সেনাবাহিনী থাকে, কারণে ওখানে পার হওয়া, ওখানে পার হওয়া পসিবিলিটিটা খুবই মানে খুবই মানে কঠিন। দেখেন সামান্য একটা জায়গা, ওখানে তো অনেকগুলো সেনাবাহিনী থাকে, যে কারণে পার হতে পারেই না। আর জানে যে এখানে তো পার হলে তো অনেক লোক চলে আসবে, এই জন্যে ওই জায়গাতে পার হতে দেয় না, এবং অনেক মারধর মারপিট করে, অনেকে সাঁতার কাটায় এই থাকে না ওইখানে যায়, তাদেরকেও অনেক মারধর করে, তারপরে মানে অনেক মানে অনেক ধরনের কষ্ট ভোগ করতে হয়, তারপর তারা যেতে পারে না। যে আমি দেখালাম যেটা, ওখান থেকে ওই দ্বীপে যাওয়ার পর ওখান থেকে সাঁতার কাটা সরাসরি ওই চলে যায় ওই দ্বীপে মানে মেলিলাতে, কিন্তু তারপরও ব্যাক করে দেয়।